ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। সাম্প্রতিককালে নানা সময় এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে বিজেপিকে জুড়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি একাধিকবার ইডি তলব উপেক্ষা করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এক মাস আগেই অর্থাৎ 8ই জুন শেষবার ইডি তাঁকে তলব করে 13ই জুন সিজিও কমপ্লেক্সে আসতে বলেছিলেন। ততদিনে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সেই সময় সাংসদ জানিয়েছিলেন ভোটের আবহে 8-10 ঘন্টা ব্যয় করার মতো সময় তাঁর কাছে নেই। 11ই জুলাই ভোটের রেজাল্টের পর তদন্তকারী সংস্থার ডাকলেই তিনি যাবেন। সেই তলবের আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। 20 মে আবার সিবিআই তলবে হাজিরা দিয়ে প্রায় 10 ঘন্টা কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক। এবার কেন্দ্রীয় দুই সংস্থার এই তলবে রাজনৈতিক উদ্দেশ্য এবং হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেলে তৃণমূল নেতাকে কোনো রকম রক্ষা কবচ দিল না কোর্ট। এদিকে তৃণমূল সাংসদের দুয়ারে আরও কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতা করলেই কি এবার গ্রেফতার তৃণমূল সাংসদ? প্রশ্ন তুলছে বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোর ধাক্কাকে সুপ্রিম কোর্টে কুন্তল ঘোষ, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোর নিতে বলা হচ্ছে বলে জোর করছে ইডি, এই যে মন্তব্য করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা শুভমুঠো মামলা নেয় এবং সেই মামলাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে এই ধরনের একটা রায় দেওয়া হয়েছিল। এরপরই এটা কি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলাতেই আজকে কিন্তু জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কিন্তু এই যে আর্জি, অর্থাৎ ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, এই আর্জি খারিজ হয়ে গেল। আদালত পরিষ্কার জানালো, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানালো, প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের সাথে যতবার খুশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। জানা গিয়েছে সোমবার শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় কোনো রকম হস্তক্ষেপ করবে না আদালত, কারণ কোনো রকম হস্তক্ষেপ তদন্তকে প্রভাবিত করতে পারে। তবে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে জরিমানা করেছিল সেই জরিমানা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তদন্তের প্রয়োজনে যতবার খুশি তাকে ডাকতে পারবে ইডি। ইডির পক্ষ থেকে আইনজীবী এসবি রাজু আজকে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে 100 কোটি টাকার এই শিক্ষক দুর্নীতি মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা 100 কোটি টাকার, সেখানে ইতিমধ্যেই কিন্তু একাধিক নেতা এবং মন্ত্রী গ্রেপ্তার রয়েছেন। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তাদের কাছে আছে বলে সুপ্রিম কোর্টে দাবি করেন এসবি রাজু এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারক এই আজকে রায়দান করেন যে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকলো। এবং এক্ষেত্রে কিন্তু উঠে এসেছে রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দরবার করেন অভিষেক। এই মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটক সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন মনু সিংভি। পাল্টা ইডির আইনজীবী এসবি রাজু বলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি, নিয়ম বহির্ভূত সোনা পাওয়ার জন্য তাকে আটক করা হয়েছিল। এমনকি অভিষেকের প্রসঙ্গে ইডি সওয়াল, তৃণমূল সাংসদকে তলব করার যথেষ্ট কারণ রয়েছে, একাধিক তথ্য রয়েছে তাদের হাতে। এখন প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের পরই কি ইডি সিবিআই নোটিশ হাতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা নিউজ।